দেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন করে শিশু শ্রম নিরসনে বিকাশের মাধ্যমে বৃত্তি ও মেধাবৃত্তি বিতরণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের আওতায় 1 লাখ শিশুকে 1000 টাকা করে মাসিক বৃত্তি, 10000 শিশু শ্রমিককে আত্মকর্মসংস্থানের জন্য এককালীন 13000 টাকা সিড মানি বিকাশের মাধ্যমে বিতরণ করা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এহসানে এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান।